এখন একটি সাঁতার প্রতিযোগিতা হবে আমাদের এই খালে। তো এখানে হচ্ছে আছে কে কে, রুমান আছে, রিয়াদুল আছে, নাইম আছে, এরপরে হচ্ছে সোহেল কাকা আছে। তো চারজন চারজন হচ্ছে একদম এই যে এই যে কুল থেকে ওই যে ওই পারে যাবে, গিয়ে গাছ ছুঁয়ে আবার হচ্ছে এই পারে আসবে, ওই মাথার গাছ ছুঁয়ে তারপরে আবার আসতে হবে। তো এখন হচ্ছে খেলা শুরু হবে। এখানে আছে রুমান আছে, রিয়াদুল আছে, এরপরে হচ্ছে নাইম আছে, সোহেল কাকা আছে। তো আমরা ওয়ান টু থ্রি বলার পরে তারপরে হচ্ছে শুরু হবে, ঠিক আছে? তাহলে রেডি, ওয়ান টু থ্রি। আমরা দেখতে পাচ্ছি যে সোহেল কাকা সবার আগে চলে গেছে, এরপরে নাইম, এরপরে রিয়াদুল, রিয়াদুল এরপরে হচ্ছে তারা আসতেছে ব্যাক কইরা। দেখা যাক কে আগে আইসা পৌঁছিতে পারে, কে আগে আইসা পৌঁছিতে পারে, দেখা যাক। নাইম, দেখা যাক, দেখা যাক নাইনে যাই হোক, এবারে আমাদের এই যে সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন আমাদের সোহেল কাকা, সেকেন্ড নাইম, আর থার্ড হয়েছে রিয়াদুল, আর যাই হোক আমাদের সাঁতার প্রতিযোগিতা শেষ হয়ে গেল। সবার রথ লেগে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে। আমাদের সাঁতার প্রতিযোগিতা শেষ হলো। এই যে এইটুকুতে যে ক্লান্ত হয়ে যায়, আর যারা টেকনাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার কেটে যায়, 5 ঘন্টা সাঁতার কাটে, 5 ঘন্টা আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই হচ্ছে এই যে বাংলা চ্যানেল পাড়ি দিছে, টেকনাম দিয়ে শুরু করে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার যায় 5 ঘন্টা প্লাস। হ্যাঁ, ট্রলার তো থাকবেই, আর নইলে যে কোনো সময় ডুবে যেতে পারে। সাঁতার সিস্টেম আছে, 5 ঘন্টার বেশি চলে যাই, আবার সময় ধরে আইতে হেলি জিতা।